আপনাদের সবাইকে স্বাগত। আপনারা দেখছেন ইন্ডিয়ান আর্মি আপডেট বেঙ্গলি। প্রথম আপডেটটি হলো ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক প্রায় 7,500 কোটি টাকার ডিফেন্স ডিলের ছাড়পত্র দিয়েছে, যার মধ্যে রয়েছে 12টি হেল থেকে LUH হেলিকপ্টার নেওয়া হবে, বেলেট থেকে লেনেক্স U2 ফায়ার কন্ট্রোল রেডার নেওয়া হবে ও নেভাল ডলানিয়ার এয়ারক্রাফ্টগুলোর মিড লাইফ আপগ্রেশন করা হবে। আপনাদের জানিয়ে রাখি, LUH এর মতো হেলিকপ্টার ভারতীয় সেনার এই মুহূর্তে 150-এর বেশি প্রয়োজন। দ্বিতীয় আপডেটটি হলো ভারত তিব্বত সীমান্তে পুলিশ ও ITBP জওয়ানদের 260 জন জওয়ানকে পূর্ব লাদাখে চীনের সেনার সঙ্গে হওয়া ঝামেলার সময় অদম্য সাহস ও উৎকৃষ্ট সেবা দেওয়ার জন্য রবিবার বিশেষ অভিযান পদক দিয়ে সম্মানিত করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রক একটি বিজ্ঞপ্তি জারি করে বিভিন্ন রাজ্যের পুলিশ আর কেন্দ্রীয় বাহিনীর মোট 397 জন জওয়ানকে পুরস্কৃত করার কথা জানিয়েছেন। ITBP-র মুখপাত্র জানান, এই পুরস্কার 2020 থেকে এই বছর ফেব্রুয়ারি মাস পর্যন্ত পূর্ব লাদাখে তাদের দ্বারা যে কোনো অদম্য সাহস আর কর্তব্যের প্রতি সম্মান জানাতে দেওয়া হয়েছে। ITBP-র যে 260 জন জওয়ানকে পুরস্কৃত করা হয়েছে তা পুলিশকে দেওয়া সর্বোচ্চ সম্মান। প্রায় 90,000 জওয়ান নিয়ে ITBP-র গঠন করা হয় 1962 সালে চীনের আক্রমণাত্মক মনোভাবের পর। ভারত আর চীনের মধ্যে 3,488 কিমি দৈর্ঘ্য বাস্তবিক নিয়ন্ত্রণ রেখা বা LAC সুরক্ষার দায়িত্ব এদের হাতেই রয়েছে। বাস্তবিক নিয়ন্ত্রণ রেখার অনেক সেনা পোস্টে 18,000 বা তার বেশি উচ্চতায় রয়েছে, আর সেখানে ITBP-র জওয়ানরা নিঃস্বার্থভাবে দেশের সেবা করার জন্য মোতায়েন রয়েছে। গত বছরের জুন মাসে পূর্ব লাদাখে আচমকায় চীন আর ভারতীয় সেনার মধ্যে তুমুল সংঘর্ষ বেঁধে যায়। এই সংঘর্ষে ভারতের 20 জন জওয়ান শহীদ হয়। অন্যদিকে চীনেরও অনেক জওয়ানের মৃত্যু হয়েছে, তবে চীন এখনও সেই সংখ্যা প্রকাশ করেনি। সেই সময় ভারতীয় জওয়ানদের অদম্য সাহস আর জেদের জেরে চীনা জওয়ান পালাতে বাধ্য হয়। আপনাদের জানিয়ে রাখি, এই জওয়ান পাহাড়ি এলাকায় যুদ্ধে এক্সপার্ট, আর এই কারণে চীনের সেনা ভারতের ITBP-র সেনা জওয়ানদের ভয় পায় খুব। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন আপডেট নিয়ে। জয় হিন্দ, জয় জওয়ান।